অনেক দর্শক আমাদের কাছে জানতে চায় যে সেক্সুয়াল ওষুধ, যৌন ওষুধ, স্বপ্নদর্শনের ওষুধ, এই জাতীয় কিছু ওষুধ খেলে তাদের সাইড ইফেক্ট হয়। বিশেষ করে রোগীদের সব থেকে বড় বড় সমস্যাগুলো অভিযোগটা হচ্ছে যে মাথা ব্যথা করে, কারো কারোর বমি হয়, বমির ভাব হয়, কারো কারোর পেটে ব্যথা করে, মাজায় ব্যথা করে, কোমরে ব্যথা করে, চোখের ঝাপসা দেখে, গলা মুখ শুকিয়ে আসে, নাকের সর্দি লেগে যাওয়ার মতো একটা অনুভব তৈরি হয়। তো এই ক্ষেত্রে আপনার করণীয়, প্রথম কথা আমি তিনটা পরামর্শ দিব। এই তিনটা পরামর্শ যদি কেউ শুনতে পারে তার জন্য উপকার হবে। এক নম্বর পরামর্শ হচ্ছে, যার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন, যে ডক্টরের কাছ থেকে, তার সাথে যোগাযোগ করা, তাদেরকে জানিয়ে দেওয়া, বা ডক্টর হতে পারে, ডক্টরের সহকারী হতে পারে, যে আপনার সাইড ইফেক্ট হচ্ছে। যদি ডক্টরের যদি কাছে না পান বা কল করে বা পরামর্শ নিতে না পারেন, সেই ক্ষেত্রে ওষুধটা কিছু সময়ের জন্য স্থগিত করে রাখা, কিছু সময়, এক সপ্তাহ হতে পারে, দশ দিন হতে পারে, কয়েকটা দিন বন্ধ রাখা। আর দুই নম্বর পরামর্শ হচ্ছে, ওষুধের ডোজটাকে কমিয়ে দেওয়া, যেই কন্টেন্ট, যেই পাওয়ারের ওষুধটা খাচ্ছেন তার অর্ধেক লেভেলে খেতে হবে, বা ওষুধটা ভেঙে গুঁড়া করে অর্ধেক খেতে হবে। তারপরও সমস্যার সমাধান না হলে ওষুধটা একদিন বা দুই দিন গ্যাপে গ্যাপে খেতে হবে, দুই বেলা ওষুধটা থাকলে এক বেলা করে খেতে হবে। এইভাবে করলে আপনার ওষুধটা বডিতে অ্যাডজাস্ট করে যাবে। এখন কথা হচ্ছে, এটা কেন হয়, এটা কি সবারই হয়? এটা সবার হয় না, একশোটা রোগী দেখলে চার পাঁচজন দশজন হতে পারে এটা। তো শতকরা আট দশজন রোগীর একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো তারা আসলে তাদের বডিতে ওষুধটা অ্যাডজাস্টেড করছে না, বডি বা শরীরটা নিতে চাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু ওষুধটা শুরু করতে হবে একটু লো ডোজে, হালকা পাওয়ারের, তাহলে ধীরে ধীরে ওষুধটা বৃদ্ধি করতে হবে। তো এখানে অসুবিধাটা হচ্ছে, যদি আপনি লো ডোজে শুরু করেন তাহলে আপনার চিকিৎসার রেজাল্টটা আসতে দেরি লাগে। অনেক রোগী বা পেশেন্ট তাদের ধৈর্যটা থাকে না, তারা ধীরে ধীরে হতাশ হয়ে যায়। আমি পরামর্শ দিব যে আপনার যদি ধৈর্য, শক্তি, ইচ্ছা থাকে তাহলে লো ডোজে শুরু করে ধীরে ধীরে ওষুধের ডোজটাকে পরিপূর্ণ মাত্রায় নিয়ে গেলে আপনার মিলনের সময়টা, আপনি যেই লক্ষ্যে, যে উদ্দেশ্যে চিকিৎসা নিতে এসেছিলেন সেটা পরিপূর্ণ হবে। তাহলে হুট করে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা যে কোনো সময় দেখা দিতে পারে। আপনার নর্মালি গ্যাস্ট্রিক ওষুধ খেলেও সাইড ইফেক্ট হতে পারে, নাপা খেলেও সাইড ইফেক্ট হতে পারে, যে কোনো খাবারে সাইড ইফেক্ট হতে পারে, তাহলে এটা ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু আপনি অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে, আর ওষুধের পাশাপাশি প্রাকৃতিক বিষয়গুলো গুরুত্ব দেবেন, এক্সারসাইজ, ব্যায়ামগুলো অনুশীলন করতে পারেন, আর প্রাকৃতিক যে খাবার আছে, ডিম, দুধ, এইগুলো, ফলমূল, এইগুলো খেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে আপনার ভিতরে সাইড ইফেক্টের মাত্রা কম হবে, এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভিডিও শেষ করার আগে একটা পরামর্শ দেব, অনেক রোগী দীর্ঘদিন ধরে ওষুধ কাছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিলন করে না, তাদের সাইড ইফেক্টটা বেশি হয়। যদি স্ত্রী কাছে থাকে অবশ্যই অবশ্যই মিলন করবেন, সাইড ইফেক্টের মাত্রা অনেক অধিকাংশই কমে যাবে। আপনি বিশেষ করে সাইড ইফেক্ট হলে সকালবেলার ওষুধগুলো বন্ধ রাখবেন, রাতের বেলা ওষুধটা চালু রাখতে পারেন, যাতে আপনি ঘুমাইতে পারলে এই সাইড ইফেক্টটা বডির সাথে অ্যাডজাস্টেড হয়ে যায় বা কোনো ক্ষতির কোনো কারণ হয় না। আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।